মা, আপনি একজন মা, আপনি আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আপনি নিজেই আল্লাহকে চিনার জন্য উসিলা, আল্লাহকে চিনার জন্য দুটো জরিয়া, একটা হলো আয়াতে কোরআনিয়া, আর হলো আয়াতে আয়ানিয়া, একটা হলো কোরআনে কারিমের এক এক আয়াত, আর একটা হলো চোখে দেখা একটা একটা নিশানা। কি কোরআনে কারিমের এক এক আয়াত দিয়ে যেমন আল্লাহ চিনা যায়, এক মার বডি দিয়ে আল্লাহ চিনা যায়, এক মার বডি দিয়ে কি চিনা যায় বলেন, আল্লাহ চিনা যায়। এক পুরুষ তার বডি দিয়ে আল্লাহ চিনে, এক ফোঁটা না পাক পানিকে রব 3.5 কিলো কেমনে বানালেন, আর ওই 3.5 কিলো মানুষটাকে রব 87 কিলো কেমনে বানালেন। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 28শে সেপ্টেম্বর, 28শে অক্টোবর 2023, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের লালমতি বালিকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মা বন্ধুর উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসের উপস্থিত হাজারাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি কোটি কোটি মা বোন থেকে আপনাদেরকে বাছাই করে আল্লাহ তাআলার জন্যই একত্রিত করে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবন তো একটা, এ জীবন আল্লাহ বানালেন কেন, চাই আমি পুরুষ হই চাই আমি মহিলা হই, দুনিয়ার পেটে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিলেন কেন, মায়ের পেটে দিলেন বডি তৈরি করার জন্য, আর দুনিয়ার পেটে দিলেন জান্নাত তৈরি করার জন্য। মায়ের পেটে দিলেন শরীর বানাবার জন্য, দুনিয়ার পেটে দিলেন জান্নাত বানাবার জন্য। আর রূহ আরশ আজিম থেকে এসেছে, রূহ সরাসরি আরশ আজিম থেকে আসা, রূহ সরাসরি আল্লাহ তাআলার হুকুম, আর শরীর মাটি থেকে আসা, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে, আর সাজিম থেকে আসা রূহ ফিরে যাবে আর সাজিমে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকেই ফিরে। এজন্য বাইরে কে আছে হাজি শফিক সাহেবের সাথে, আমার বড় দুলাভাই আছে, যদি আসে নিয়ে আসতে হবে, মাশাআল্লাহ দুলাভাই এখানে চলে আসলে ভালো হয়। আচ্ছা, আমাদের বড় ভগ্নিপতি, ওনার যখন বিয়ে হয় আমি তখন ক্লাস 4-এ পড়ি, ছোট শালারে মানুষ কতই না আদর করে। দুলাভাই আসছেন তো, কি বলছিলাম বলেন, শরীর কোথেকে আসছে, মাটি থেকে, শরীর কোথেকে আসছে বলেন, মাটি থেকে। তুমি একটু বাইরে যা, একরাম করো, ফরহাদ বাইরে গিয়ে একরাম করো, তো মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে, আর আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে আরশ আজিম। এজন্য মাটি থেকে আসা শরীর, মাটি পানি বাতাস আগুন, এই 4টা দিয়ে শরীর বানিয়েছে, শরীরের সাথে আগুন আছে। আগুন তো আমরা সরাসরি খাই, ভাত খাই তো ভাতের সাথে আগুনের কণিকা, আগুন চলে যায় ভিতরে, পানি তো পান করি। এজন্য আগুন পানি মাটি বাতাস এই 4টা থেকে বডি তৈরি, আর এই 4টা যেটা যেখান থেকে আসা সেটা সেখানে আবার ফিরে যাবে। যেই পানি আপনার শরীরে আছে ওই পানির উৎসের সাথে পানি আবার মিশে যাবে, শরীর থেকে সর্বপ্রথম বের হবে পানি, রূহ বের হওয়ার পরে সর্বপ্রথম বের হবে পানি, এরপরে ধীরে ধীরে প্রথম রূহ
আগুন এরপরে পানি এরপরে মাটি বাতাস বের হবে সর্বপ্রথম দুই নম্বরে সাথে সাথে আগুন বের হয়ে শরীর ঠান্ডা বের হয়ে গেছে এরপরে কবরে প্রথম বের হবে পানি এরপরে ধীরে ধীরে মাটি বের হবে ধীরে ধীরে নিশ্চিন্ন আল্লাহ তাআলা মানব দেহের জন্য আমরা যখন আরশে আজিমে ছিলাম মালিকের কাছে ছিলাম সহজ বিষয়টা আমি কেন বুঝি না যে আমার বাচ্চাগুলো আমার বিয়ের আগে কোথায় ছিল এবং আমার এই ঘরে আসা দেখে এই ঘরে যখন আসলাম তখন আমার দাদি শাশুড়ি ছিল এখন দাদি শাশুড়ি কোথায় গেল আমার বাচ্চা ছিল কোথায় দাদি শাশুড়ি গেল কোথায় বাচ্চা ছিল আল্লাহ তাআলার কাছে আর দাদি শাশুড়ি ফিরে গেছে আল্লাহ তাআলার কাছে আমার দাদি শাশুড়ির মাও কিন্তু এই ঘরে লাল শাড়ি পরে আসছিল আজকে দাদি শাশুড়ির মান নাম আমরা কেউ জানি না কমপক্ষে আমি তো জানি না কি বলেন এবং আমার দাদির নাম আমি জানি না আমার 6 মাস বয়সে আমার দাদি মারা গেছে আসলে জানা হয় নাই আমার দাদির নাম কে জানে আমার বড় বোন জানে কিনা দাদির নাম জানি না অথচ দাদি আমাদের ঘরে নতুন বহু আসছিল কত জৌলুস ছিল লেকিন আজকে নাই আমার বিয়ের আগে আমার সন্তান যেখানে ছিল আমি সেখানে ছিলাম আর আমার দাদি যেখানে চলে গেছে আমি সেখানে চলে যাব এই দুইটা পয়েন্ট তো নিশ্চিত আপনারা আমার সাথে একমত আমরা দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার আগে আমাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না তখন আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের প্রয়োজনীয়তা রাখেন নাই বুঝেন নাই আর মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খাবার দিলেন মায়ের রক্ত দিয়া আমার পুরো 10 মাসের খাবার ছিল শুধু রক্ত এরপরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার 2 বছরের খাবার ছিল মায়ের 2 স্তনের দুধ কি মায়ের 2 স্তনের কি দুধ মা আপনি কেন বুঝেন নাই যে আপনি নিজে স্বয়ং রব্বে করিমের কুদরতের নিশানা দুলাভাই এখানে আসো দুলাভাই আমার কাছে আসো না আমার বড় ভগ্নিপতি নার বিয়ের সময় আমার বয়স সর্বোচ্চ 12 বছর এই তখন থেকে আমাদেরকে ভালোবেসে আদর করে বড় করছে আসেন মুখলেস ভাই আসেন বড় দুই ভাইও আসেন এখানে একটু জায়গা তুমি একটু বাইরে যাও একরাম করো একটু নওজোয়ান দুই তিনজন একরাম করো যান আপনি থাকেন আরো দুই একজন একরাম করেন যান আসেন কি বলছি বলেন জন্মের আগে আলমে আরওয়াতে ছিলাম সেখানে আমাদের খাবারের প্রয়োজন ছিল না বলেন তাহলে খানা ছাড়া ছিলাম কোটি কোটি বছর এরপরে মায়ের পেটে জীবন শুরু হয়ে গেল শুধুই রক্ত দিয়ে খানা আমরা রক্ত খেয়ে বড় হয়েছি 10টা মাস রক্ত দিয়ে খাবার মানব দেহের সর্বপ্রথম তৈরি হয় নাভি সর্বপ্রথম জুজ তৈরি হয় নাভি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক জাররা শুক্রকণিকা পুরো শুক্রকণিকা থেকে কমপক্ষে সুস্থ মানুষের 4 লক্ষ বাচ্চা আছে রব সবগুলোকে মেরে ফেলে শুধু আমাকে জীবিত রেখেছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটার অনুভূতি ওটাতে রূহ নাই নির্জীব কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে খাবারের যোগ্যতা দিয়ে দিয়েছেন সে পেটে ঢুকেই বলতেছিল আমাকে খাবার দাও তো আল্লাহ তাআলা এই সঙ্গে সঙ্গে
তার থেকে মায়ের রেহেমের নালীর সাথে তার নাভির এই জাররা লাগিয়েছে। এটা এইভাবে লাগাই, এভাবে লাগাই, এভাবে লাগাই দিছে। বাস এটা খাবার কালেকশন শুরু করেছে। মায়ের পেটে খাবার শুধুই রক্ত। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। এ বাচ্চা রক্ত খেয়ে শুধুই চার মাসে বাচ্চার বডি তৈরি হয়ে গেছে। কত মাসে? চার মাসে পূর্ণাঙ্গ বডি তৈরি হয়ে গেছে, পূর্ণাঙ্গ। চার মাসে পুরা বডি তৈরি হয়েছে। তো যে রব কোটি কোটি বছর পালছেন খাবার ছাড়া, মায়ের পেটে পেটে পালছেন রক্ত দিয়া, উৎস কি? মায়ের বডি, বাচ্চার বডি পালার উৎস, খাবারের উৎস। এখানে খাবারের উৎস কি? মায়ের পুরো শরীর, মায়ের পুরো শরীরের প্রতিটা জাররা থেকে তার খাবার কালেকশন আছে, প্রতিটা কণিকা থেকে তার খাবার কালেকশন আছে। এরপরে রব্বে করিম যেদিন চার মাস পুরো হয়েছে, ওরাফাখনা ফিহি মির রূহি, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে, বাচ্চা টের পেয়ে গেছে আজকে বাচ্চা নড়ছে। মোবাইলে ফোন করছে স্বামীকে, আচ্ছা বাচ্চা নড়ে, মা, স্বামী খুশি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে ছয় মাস, বাকি ছয় মাস, বাকি দুই মাস তাকে মোটামুটি শক্ত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। প্রথম বানালেন কি? ওই এক জাররা, ওটাকে বানিয়ে দিলেন রক্ত, ওইটাকেই বানিয়ে দিলেন গোশতের টুকরা। বাস ওই গোশতের টুকরাকেই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওটাকেই বানিয়েছেন হাড্ডি। আলাকা মুদগা সুম্মা কাসাওনা সুম্মা জাআলনাহা, সূরায়ে মুমিনুন, সূরায়ে মুমিনুন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনা আল আলাকাতা মুদগাতান ফখলাকনা আল মুদগাতা ইযামা। বীর্যকেই বানিয়েছি রক্ত, রক্তকেই বানিয়েছি গোশতের টুকরা, গোশতের টুকরোটাকেই বানিয়েছি হাড্ডি। আচ্ছা কয়টা গেল? বীর্য, রক্ত, গোশত, হুবহু গোশতের টুকরাটাকে কি বানিয়েছে? হাড্ডি। বাস শেষ চারটা। ফাকাসাউনা আল ইযামা লাহমা, এরপরে রব বলেননি আমি এবার হাড্ডিকে গোশত বানিয়েছি, বলেননি, এবার বলে হাড্ডির উপরে আমি গোশতের প্রলেপ লাগিয়ে দিয়েছি। বাহ, মা, আপনি একজন মা, আপনি আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আপনি নিজেই আল্লাহকে চিনার জন্য উসিলা, আল্লাহকে চিনার জন্য দুটো জরিয়া, একটা হলো আয়াতে কোরআনিয়া, আর হলো আয়াতে আয়ানিয়া, একটা হলো কোরআনে কারিমের এক এক আয়াত, আর একটা হলো চোখে দেখা একটা একটা নিশানা। কি? কোরআনে কারিমের এক এক আয়াত দিয়ে যেমন আল্লাহ চিনা যায়, এক মার বডি দিয়ে আল্লাহ চিনা যায়। এক মার বডি দিয়ে কি চিনা যায় বলেন? আল্লাহ চিনা যায়। এক পুরুষ তার বডি দিয়ে আল্লাহ চিনে, এক ফোঁটা না পাক পানিকে রব 3.5 কিলো কেমনে বানালেন, আর ওই 3.5 কিলো মানুষটাকে রব 87 কিলো কেমনে বানালেন? কি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। আহ, তাকাসাউনা আল ইযামা লাহমা,
আমি তোমার এজামকে লাহাম বানিয়েছি কত পারা 18 পারার প্রথম সূরা না ফাকাসাউনা আল ইযাম লাহমা আমি এবার এজামকে কি বানিয়েছি হাড়িকে কি বানিয়েছি হাড়ির উপরে গোশত পরিয়ে দিয়েছি বাস গোশত পরিয়ে শেষ করি নাই এবার আমি কি করেছি একটুখানি এদিক সেদিক করে দিয়ে রং পাল্টায়া দিয়া চেহারাকে একটু এদিক সেদিক করে দিয়ে আমি না তোমাকে মুস্তাকিল পৃথিবীর মুস্তাকিল প্রাণী বানিয়েছি তোমার মতো পৃথিবীর দ্বিতীয় জনকে বানাই নাই দ্বিতীয় জনের মতো তোমাকে বানাই নাই তোমার মতো আরেকজনকে বানাই নাই তুম্মা আনশানাহু খালকান আখার আমি তোমাকে একাই বানিয়েছি একাই বানিয়েছি একজনই বানিয়েছি আমার প্রোডাকশনে তোমার চেহারা শুধু একটা আমার ফ্যাক্টরিতে তোমার চেহারা শুধু একটা তুমি আমার ফ্যাক্টরিতে কোটি কোটি ডিজাইন আছে কোটি 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 ডিজাইন আছে আর আমার ফ্যাক্টরিতে তুমি তোমার ডিজাইন শুধু একলা কি ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخر আমি তোকে বানিয়েছি এরপরে আখার এক সৃষ্টি অনন্য এক সৃষ্টি অনন্য এক সৃষ্টি তোমার চেহারা একা তোমার মতো পৃথিবীর কেউ ছিল না আগামীতেও পৃথিবীতে কেউ তোমার মতো আসবে না তুমি মরার 70 কোটি বছর পরেও তোমার মতো পৃথিবীতে আর কেউ আসবে না আমি খালকান আখার বানিয়েছি আজকে বুঝা আসছে খালকান আখার অর্থ কি মখলেস সাহেব হ্যাঁ খালকান আখার তোমার আকৃতিতে কেউ আসে নাই কেয়ামত পর্যন্ত কেউ আসবে না তোমার কণ্ঠের মতো কেউ আসে নাই কেয়ামত পর্যন্ত কেউ আসবে না তোমার আঙ্গুলের ফিঙ্গারের মতো কেউ আসে নাই কেয়ামত পর্যন্ত কেউ আসবে না তোমার আঙ্গুলের ফিঙ্গারের মতো যদি হয়ে যেত 300 বছর পরে একজনের ফিঙ্গারের সাথে তোমার ফিঙ্গার যদি মিলে যেত তাহলে তোমার খানদানের জমিন আরেকজনের লয়ে যেত কি ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخر আমি তোমাকে এবার ভিন্ন জানি ভিন্ন প্রাণী বানিয়েছি ভিন্ন বানিয়েছি ভিন্ন আমি তোমাকে ভিন্ন বানিয়েছি বলেন কি বানিয়েছি আমি তোমাকে ভিন্ন বানিয়েছি আখার বানিয়েছি তোমাকে আমি আখার বানিয়েছি অনন্য বানিয়েছি কি তর্জমা করবেন এটা অন্য প্রাণী বানিয়েছি না তোমাকে সকলের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে আমি ভিন্ন বানিয়েছি তোমার সব এক লেকিন তুমি ভিন্ন সুবহানাল্লাহ বলেন তোমার সব এক লেকিন তুমি ভিন্ন তুমি তোমার সব এক লেকিন তোমার চেহারা ভিন্ন তোমার সব এক লেকিন তোমার দিল ভিন্ন তোমাদের সব এক লেকিন তোমাদের আমল ভিন্ন তোমাদের সব এক এই জন্যই তোমাদের জান্নাত ভিন্ন কি আমি তোমাকে বানিয়েছি অনন্য বলেন তোমাকে বানিয়েছি কি তোমাকে বানিয়েছি এক অনন্য আমি যেমন অনন্য তুমিও বানিয়েছি অনন্য কি ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخر আমি তোমাকে বানিয়েছি অনন্য বলেন আমি তোমাকে বানিয়েছি কি আমি তোমাকে বানিয়েছি অনন্য কি তর্জমা করবেন এটা মায়ের পেটে তোমাকে পালছিলাম রক্ত দিয়ে আর মায়ের পেট থেকে আসার পরে মায়ের পেট থেকে আসার পরে 3 দিন আগেও তোমার মায়ের স্তনে দুধ ছিল না তুমি আসার সঙ্গে সঙ্গে আজরাইনা ফি সাদরি উম্মিকা নাহরাইন তোমার মায়ের সিনে আমি দুটো নহর জারি করে দিয়েছি নদী জারি করে দিয়েছি নদী তোমার মায়ের সিনে আমি নদী জারি করে দিয়েছি নদী লাবানান খালিসা সাইগা এত পিওর পৃথিবীতে এর চেয়ে পিওর কোনো বস্তু পৃথিবী আজ তক বানাতে পারেনি কেয়ামত পর্যন্ত বানাতে পারবে না যেটা আমি তোমার মায়ের সিনায় তোমাকে দিয়ে দিয়েছি হা মা গাররাকা ফি রাব্বিকাল কারীম কে তোমাকে ভুলিয়ে দিল কে তোমাকে ভুলিয়ে দিল তোমাকে কে গাফেল করে দিল এই পরিমাণ
মায়ের স্তনের দুই 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 স্তনের সিনা দুই নহর এভাবে জারি করে দিয়েছি আর মাকে বলে দিয়েছি মা প্রচন্ড শীতে তোমাকে না গরম করতে হবে না এটা আমি গরম করে দিয়েছি আর প্রচন্ড গরমে এটা বের করে রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করে দিতে হবে না এটাকে বাতাস করে ঠান্ডা করে দিতে হবে না এটাকে আমি ঠান্ডা করে দিয়েছি যত শীতই হোক এটা কখনো ঠান্ডা হবে না যত গরমই হোক এটা কখনো গরম হবে না وَجَعَلْنَاهُ حَارًا فِي شِدَّةِ الشِّتَاءِ كُوْتِينَ شِتَي بَنِي دِيَتِي غَرَمْ وَجَعَلْنَاهُ بَارِدًا فِي شِدَّةِ الْحَارِ أَتْ كُوْتِينَ غَرَمِي بَنِي دِيَتِي تَنْدَى تَنْدَى إِتَا دِيَ بَچَّرْ كَخُنُو نِمُنِي آبَنَا إِتَا دِيَ بَچَّرْ شَرِرَي كَخُنُو پِتْ خَرَابْ كُرْبَنَا إِتَا آمِي بَنِي دِيَتِي মা কেন চিনি নাই আমি নিজে আল্লাহ তাআলার কুদরতের নিশানা আয়াতে কোরআনিয়া আয়াতে আয়ানিয়া একটা হলো কোরআনে কারীমের আয়াত আর হলো চোখে দেখা আয়াত বলেন কোরআনে কারীমের আয়াত চোখে দেখা আয়াত কোরআনও বুঝলাম না আয়াতও বুঝলাম না দেখাটাও বুঝলাম না শোনাটাও বুঝলাম না একটা আয়াতে মাসমুআ একটা আয়াতে আয়াতে মনজুরা একটা হলো দেখা আয়াত একটা হলো শোনা আয়াত কোরআন হলো শোনা আয়াত চোখের হলো দেখা আয়াত সুবহানাল্লাহ বলেন কি এরপরে রব্বুল আলামিন বলে তুমি মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমি খাবারের ধরন পাল্টিয়ে দিলাম সুবহানাল্লাহ আর সে আজিমি ছিলে খাবারের প্রয়োজন ছিল না মায়ের পেটে ছিলে রক্ত দিয়েই পালছি এবার তোমার খাবারের ধরন পাল্টায় দিয়া এবার দুধ বানায় দিছি সুবহানাল্লাহ এবার কি বলেন দুধ এবার কি বাহ এবার দুধ বানায় দিছি তোমার খাবারের জন্য এবার তুমি ধীরে 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 দশ মাস বারো মাস তেরো মাস হয়ে গেল ধীরে 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 তোমার এখানে আমি দাঁত লাগাতে শুরু করে দিয়েছি এতদিন কেন দিলাম না জন্মের সঙ্গে সঙ্গে নখগুলো তো নিয়ে আসছে দাঁত কেন নিয়ে আসে নাই দাঁত নিয়ে আসলে মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত কেটে যেত এই জন্য রব্বে কারীম মায়ের স্তন মায়ের পেট থেকে আসার সময় বাচ্চার মুখে দাঁত দেন না তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি কতই না সুন্দর বানানেওয়ালা কতই না বরকতময় বলেন আমি সুন্দর বানানেওয়ালা কতই না বরকত এরপরে রব্বুল আলামিন বলেন এরপরে আমি কি করেছি জানো ধীরে ধীরে তোমার এখানে দাঁতের সেট আপ দিয়ে দিয়েছি দাঁতের মধ্যে এমন ভাঁজ দিয়ে দিয়েছি দুপাশে এমন ভাঁজ দিয়ে দিয়েছি উপরে আর নিচে এমন ভাঁজ দিয়ে দিয়েছি এগুলো খাবার চি ব্যবহার সময় যেটা যেখানে লাগার কথা এটা এখানে লেগে যায় এমন ছুরি এখানে দিয়ে দিলাম এমন ধারালো ছুরি এখানে দিয়ে দিলাম এটা দিয়া যত খাবার হয় সব কাটা যায় সুবহানাল্লাহ বলেন না এর এতটা সাইজ দিয়ে দিলাম এতটা ডিজাইন দিয়ে দিলাম কোনোটাকে বড় কোনোটাকে ছোট কোনোটাকে চিকন কোনোটাকে চ্যাপ্টা দাঁত একটা এখান থেকে একটা খোলেন আর এটা দিয়ে কাটা গোস্তটা কাটতে চেষ্টা করেন এক হাজার বছর কাটবে না এটা দিয়ে বাইরে কাটা যাবে না এটা এখানে লাগা ছাড়া কাটে না সুবহানাল্লাহ বলেন কি এটা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এটা কেন দিলাম এবার আমি তোর খাবারের ধরন পাল্টাবো খাবারের ধরন পাল্টাবো এই জন্য এটা দিলাম সুবহানাল্লাহ বলেন এবার তোর খাবার দিলাম চার উৎস থেকে খাবার দিলাম আগে মোটেও খাবার ছিল না এরপরে রক্তের উৎস দিয়ে খাবার দিলাম এরপরে কয় উৎস রক্তের পরে কি মায়ের দুই স্তনের দুধের উৎস আরও মজার বিষয় হলো এটা পৃথিবী কোনো মা জানে না বাচ্চার দুই স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চার শরীরের দ্বিমুখী প্রয়োজন পুরো করে দেয় দোনো স্তনের দুধের গুণগত মান এক ন সুবহানাল্লাহ বলবেন না কি এটা এই জন্য এক স্তনের দুধ পান করায় একটু পরে মা আরেক স্তনের দুধ দেয় কি এটা কি এটা গুণগত মানে পার্থক্য আছে সুবহানাল্লাহ যদি দুধ খেতে খেতে বাচ্চার একটা দুধ একটা স্তন যদি অসুস্থ হয় বাচ্চা যেন দুধে মারা না যায় এই জন্য আরেকটা স্তন রেখে দিছে
এরপরে ধীরে ধীরে তোর জন্য খাবার ঠিক করলাম, চার উৎস থেকে খাবার, চার উৎস থেকে খাবার। একটা হলো হায়ওয়ানাত, আর হলো নাবাতাত, আর হলো মিয়া, আর হলো লাবান। সুবহানাল্লাহ, বলেন বলেন গোশত। আর তোর তরকারি আর ফলমূল, ভাত রুটি তোর তরকারি ফলমূল, আর হলো দুধ আর পানি। এই চারটা ছাড়া পৃথিবীতে খাবারের আর কোনো উৎস নাই। সুবহানাল্লাহ, বলেন এই খাবারের উৎস কয়টা, কি কি? এবার রব বলেন, এবার তোমাকে আমি ধীরে 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 খাবার দিয়ে 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 তোমাকে আমি জওয়ান বানিয়েছি। এবার তুমি বালেগ হয়েছো, এবার তুমি বালেগা হয়েছ, এবার থেকে শুরু হয়ে গেছে আমার দেওয়া কিছু ফর্মুলা। এবার থেকে শুরু হয়ে গেছে ঈমান, এবার থেকে শুরু হয়ে গেছে নামাজ, এবার থেকে শুরু হয়ে গেছে রোজা, এবার থেকে শুরু হয়ে গেছে হজ, এবার থেকে শুরু হয়ে গেছে যাকাত, এবার থেকে শুরু হয়ে গেছে পর্দা। সুবহানাল্লাহ, বলেন এবার থেকে এগুলো শুরু হয়ে গেছে। যদি তুমি এবার থেকে এগুলো মৌত পর্যন্ত পালন করতে পারো, মৌত পর্যন্ত যদি ইমান আর আমল করে আসতে পারো, ইমান আর আমল বানাতে পারো মৌত পর্যন্ত, মৌতের সঙ্গে সঙ্গে খাবার বানিয়ে দিব। এবার আরেকটা উৎস, এবার আর গাছ নাই, এবার আর মা, এবার আর মাছ নাই, এবার আর হায়ওয়ানাত নাই, এবার আর নাবাতাত নাই, এবার আর লাভান নাই, এবার আর মিয়া নাই, এবার আর পানির উৎসের জন্য কল লাগবে না, এবার দুধের উৎসের জন্য গাভি লাগবে না, এবার ফলের উৎসের জন্য গাছ লাগবে না, এবার খাবারের উৎসের গোষ্ঠের উৎসের জন্য গরু আর ছাগল লাগবে না। এবার শুধুই চলবে এক অনন্য উৎস, এক উৎস চলবে, একটা উৎস। এতদিন ছিল গরু আর ছাগল আর মুরগি আর হাঁস, এতদিন ছিল গাছ আর ফল ফলাদি, এখন থেকে উৎস হবে একটা। ওই উৎস হবে শুধুই তোমার এরাদা। এবার উৎস হবে কি? সুবহানাল্লাহ, বলবেন না? এতদিন দিয়ে এতদিন খেয়েছো তুমি, এতদিন খেয়েছো তুমি মিম্মা মিন আর সিকুম, তোমাদের খেত থেকে, তোমাদের গরু আর ছাগল আর হাঁস আর মুরগি থেকে। এখন খাবা ওয়ালাহমে তৈরিম মিম্মা ইয়াস্তাহুন, এখন খাবা মনে যা চাইবে তা থেকে। মুখলেস সাহেব, মিম্মা ইয়াস্তাহুন কি আজকে বুঝে আসছে? আমার এটা আজকে প্রথম রাত্রে বুঝে আসছে, আজকে বড় রাত্রে প্রথম বুঝে আসছে, বুঝে আসছে? এতদিন কি থেকে? গরু আর ছাগল থেকে, কথা কয় না। এতদিন আম গাছ থেকে আম, জাম গাছ থেকে জাম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, পেয়ারা গাছ থেকে পেয়ারাম। এতদিন পেয়ারা গাছ ছাড়া পেয়ারা খাওয়ার কোনো সুযোগ দেই নাই, এতদিন কাঁঠাল গাছ ছাড়া কাঁঠাল খাওয়ার কোনো সুযোগ দেই নাই, এতদিন মাছ চাষ করা ছাড়া, সমুদ্রের মাছ ছাড়া আমি খেতে দেই নাই তোকে, গরু পালা ছাড়া তোকে গোশত আর দুধ খাইতে দেই নাই। লেকিন এবার কাম করুম একটা, তুমি যেহেতু এবার নামাজ রোজা হজ যাকাত পর্দা এই সব করে আসছো, আমারটা আমারটা যেহেতু তুমি পালন করে আসছো, এবার জান্নাতে তোমার দিল যা চাইবে এখান থেকে খাইবা। এবার খাবারের উৎস কি? বান্দার চাওয়া। বলেন বান্দার কি? সুবহানাল্লাহ, কি এলে মাল্লা ঢালছে আজকে ভাই, কি বলছি বলেন? হ্যাঁ, এবার কি তোমার ইশতিহা, তোমার ইশতিহা, তোমার চাহিদা, তোমার চাওয়া, তুমি যা চাইবা আমি সেখান থেকে তোমাকে দিয়ে দিব। তোমার এবার খাবারের উৎস, তোমার চাহিদা, কি বলছি বলেন? আরে বুঝতেছেন কিছু? আমি কি বুঝে, আল্লাহ কি বুঝাতে চাইতেছে, অর্থ কি? হ্যাঁ, আচ্ছা, যেমন আমি মোস্তাকুন নবী, এই মুহূর্তে যদি আমি বলি ভাই একটা স্ট্রবেরি দাও তো, আমার এত কেউ মাথা খারাপ, মানে মাথা খারাপ, আরে কথা বলেন না কি স্যার, আপনি ইটালির একটা চকলেট এই মুহূর্তে দেন স্যার, আমার বলে জিব্রিল করলেও হবে না, এটা আপনি করলেও কত নেবো, জিব্রিল করলে হইতো না, এখানে ফিহা মা তাস্তাহি হবে না, আর ওখানে মা তাস্তাহি হবে, ওখানে কি মা তাস্তাহি, ওখানে কি যা চাইবে তা। আবার বলেন
আবার বলেন যখন চাইবে যা তখন পাবে তা যা চাইবে তা তখন পাবে তা যখন চাবে যা তখন পাবে তা মান্নান স্যারের ছোঁয়ায় আমিও ছোট ছোট কবিতা পারি আসলে কবিতা আইশকের সম্পর্ক কবিতা আইশকের সম্পর্ক যখন চাবে যা তখন পাবে তা তাহলে খাবারের উৎস আগের গুলো যদি কোরআন মতে হয় তাহলে জান্নাতে খাবারের উৎস কোরআন মতে এর বিপরীতে সাজারাতুজ জাক্কুম এর বিপরীতে কোরআন যা বলেছে তাই হবে এটা বলার আর সময় এখন হবে না আমার এবার বুঝা আসছেনি এই সাজারাতুজ জাক্কুম সহ এই পুরো জাহান্নামীদের খাবারের আলোচনাটা আমি এই গত মাসে উমদায় গিয়া মদিনায় তৈয়বায় পড়ছি এটা আমার জীবন নতুন সংযোজন এই বয়ান রেডি করছি চৌমনি মদন মোহনের জন্য ইনশাআল্লাহ সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল সূরা গাশিয়া সূরা কি গাশিয়া পাঁচ দিন সময় কম তাহলে মায়ের পেটে খাবার বাচ্চার দুধের খাবার এবার বাচ্চার চার উৎসের খাবার এবার আমরা এখানে জমা হয়েছি আসল উৎসের খাবার সেটা কি ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন সেখানে যা চাইবা সব পাইবা যা দিলে আসবে তাও দিব যা মুখে বলবা তাও দিব এখানে দিলে আসলেই দেয় এখানে মুখে আসলেই দেয় মুখে আসলে দিলেন না কেন একটু আগে চাইলাম একটা স্ট্রবেরি দেন দিলেন না কেন কয় না এখানে এটা হবে না এখানে এটা হইতে হইলে এখানে আসবাব লাগে এখানে জরিয়া লাগে এখানে আসবাব লাগে এখানে জরিয়া লাগে লেকিন ওখানে আর এটা লাগবে না ওখানে আমি উৎসই বানিয়েছি তোমার এরাদাকে উৎসই বানিয়েছি তোমার কি এরাদা উৎস এরাদা কি এবার প্রশ্ন কার এরাদা উৎস উত্তর হবে যে দার দুনিয়াতে আল্লাহর এরাদাকে নিজের এরাদা বানিয়েছে আল্লাহর এরাদাকে নিজের এরাদা বানিয়েছে বলেন কার উৎস আজকে আমারও আজকে আজকে সবাই বুঝছেন আপনারা হ্যাঁ কার এরাদা হবে উৎস আল্লাহর এরাদা হবে আমার এরাদা হবে উচ্চ কার এরাদা হবে উচ্চ যা আল্লাহর এরাদা বানিয়েছে নিজের জিন্দগি আল্লাহ তালার এরাদাকে বানিয়েছে নিজের জীবন নিজের এরাদাকে রেখে দিয়েছে নিজের রাজাকে রেখে দিয়েছে আল্লাহর এরাদাকে প্রাধান্য দিয়েছে নিজের এরাদাকে পেছনে রেখেছে আল্লাহর চাওয়াকে আল্লাহর উদ্দেশ্যকে সামনে রেখেছে আল্লাহর উদ্দেশ্য সামনে নিজের উদ্দেশ্য পেছনে নিজেরটাকে কবর দিছে আল্লাহরটাকে আবাদ করছে নিজেরটাকে বরবাদ করছে আল্লাহরটাকে আবাদ করছে নিজের ইচ্ছাকে পিছনে রাখছে আল্লাহর ইচ্ছাকে সামনে রাখছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মুয়াফিক বানিয়েছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মুখালিফ বানান নাই আল্লাহ নামাজ পড়তে বলছে নিজের ইচ্ছাকে নামাজ পড়াইছে নিজ আল্লাহ রোজা রাখতে বলছে নিজের ইচ্ছাকে রোজা রাখিয়েছে আল্লাহ তাআলা হজ করতে বলছে নিজের ইচ্ছাকে হজ বানাইলো আল্লাহ তাআলা উমরা করতে বলছে নিজের ইচ্ছাকে উমরা বানাইলো আল্লাহ পর্দা করতে বলছে নিজের ইচ্ছাকে পর্দা বানাইলো আল্লাহ জিকির করতে বলছে নিজের ইচ্ছাকে জিকির বানাইলো আল্লাহ যেগুলা যে সমস্ত গুণা ছাড়ার ইচ্ছা করেছে এই সমস্ত গুণা ছাড়ার ইচ্ছাকে নিজের গুণা ছাড়ার নিজের ইচ্ছা বানাইলো সুবহানাল্লাহ واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى এটা আমার ভগ্নিপতি হাফেজ মাওলানা মুখলিস বিখ্যাত আলেম সে জীবনে ক হাজার কিতাব পড়ছে সে আল্লাহ ছাড়া কেউ জানে হ্যাঁও জানে না এক কথা হাজার কিতাব পড়ছে এই জন্য আলেমদের সামনে কথা বলতে ভাল লাগে আবার ডরও লাগে ছোট বোনের জামাই এটা বেশি ডর লাগে না এ বড় বোনের জামাই ডর লাগে
কি বলছি বলেন কার কবরে চলবে তার ইচ্ছা কবরে চলবে বান্দার ইচ্ছা যেই মুমিন আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে কবরে চলবে তার ইচ্ছা হাশরে চলবে তার ইচ্ছা ফুলসুরাতে চলবে তার ইচ্ছা জান্নাতে চলবে তার ইচ্ছা কি চলবে ফেরেশতা আয়েশা জিজ্ঞেস করবে মার রব্বুকা আবা ও মা দীনুকা ওমান হাযা রাজুল তিন প্রশ্ন আর বান্দা বলবে রব বলবে ফেরেশতা রব বলবে বান্দা বলবে রব আমি দিতাম না আপনি দিতেন রব বলবে যাও এটা আমি দিয়ে দেই আচ্ছা কেমন হবে আজকে খাদিজা প্রশ্নের উত্তর রব দেওয়ার জন্য আগেই বলে দিয়েছে আজকে খাদিজা কান্দে আয়েশা ফাতেমা গিয়ে বলে আব্বা আম্মা কেন যেন কান্দে আম্মা কেন যেন কান্দে আমার মা জীবনে কি পরিমাণ কাঁদছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মা আমার মা কি পরিমাণ কাঁদছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে কবরের কথা বইলা বইলা কাঁথা শিলাই তো আর জিকির আর কাঁদা জিকির আর কাঁদা জিকির আর কাঁদা ওরে মার কাঁদা আমার নানিকেও দেখছি কাঁদতে লেকিন মা বেশি কাঁদছে দুই চার দশ বার প্রতিদিন না কাঁদলে মার ভাত হজম হতো চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না কি বলছি বলেন চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না ছেলে অসুস্থ চোখের পানির পুঁজি লাগাও স্বামী অভাবী চোখের পানির পুঁজি লাগাও স্বামীর বিদেশে আখামা হয় না চোখের পানির পুঁজি লাগাও পেট ব্যথা হলে ভা ভা করে কাঁদতে পারে স্বামী বকা দিলে মা ভা ভা করে কাঁদতে পারে শাশুড়ি কিছু বলার আগে কাঁদে লেকিন আল্লাহর মহাব্বতে আখেরাতের ফিকিরে কাঁদে না এই জন্য চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না বলেন 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 ইস কি বলছিলাম জানি ইস হ্যাঁ বলেন নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছা আবার বলেন নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছা পৃথিবীর কোন বেঈমান নিজের ইচ্ছা পুরা করে আল্লাহর ইচ্ছা পুরা করে না পৃথিবীর সব বেঈমান নিজের ইচ্ছা পুরা করে আল্লাহর ইচ্ছা পুরা করে না আর খাদিজা নিজের ইচ্ছা পুরা করছে না আল্লাহর ইচ্ছা হযরত খাদিজা কান্দে কি পরিমাণ কান্না গড়াগড়ি দিয়ে কাঁদে হযরত ফাতেমা গিয়ে বলেন আব্বা আম্মা এত কেন কান্না করে বুঝি না রাসূল ছুটে গেলেন খাদিজা কেন এত কান্দ হযরত খাদিজা বললেন তিন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমি কান্না থামাবো না এক নম্বর আগে কথা দেন এক নম্বর কথা দেন আমার মৌতের পরে আপনি আমার আপনি আমাকে দাফন দিবেন দুই নাম্বার আপনার কাপড়টা দিয়ে আমার কাফন দিবেন তিন নাম্বার আমার দাফনের পরে আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন যেন ফেরেশতার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন আচ্ছা খাদিজা কেমন খাদিজার আবদারটা কেমন হ্যাঁ আর খাদিজা কেমন নিজেরটা পুরা করছে না আল্লাহটা পুরা করছে হ্যাঁ কি পরিমাণ পুরা করছে আল্লাহটা আয়েশা আর ফাতেমা কি পরিমাণ পুরা করছে আল্লাহটা আজকে খাদিজা কাঁদে তিন প্রশ্নের উত্তর তিনটা ঠিক করে দেন এক নাম্বার আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিবেন আমার আব্বার এহরাম এহরাম দিয়ে আব্বার কাফন দিস অন্য কোনো কাপড় দেওয়া হয়নি বলে গেছে আমার এহরাম দিয়ে আমার কাফন দিও পুরান লাগছে দেখতে অসুন্দর লাগছে খারাপ লাগছে লেকিন আব্বার ওসিয়ত ছিল এরপরে কি বলছি আপনার জুব্বা দিয়ে আমাকে কাফন দিবেন দুই নাম্বার হ্যাঁ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন বলেন না বলেন না যেন মালাকুল মৌতের প্রশ্নের জবাব আপনি দিতে পারেন ব্যাস রাসূল বললেন ঠিক আছে খাদিজা আমি তোমার কাফনের ব্যবস্থা করব আমি তোমার দাফনের ব্যবস্থা করব খাদিজা এটা তো আর আমি বলতে পারি না তবে আমি কবরের পাশে দাঁড়াবো কান্না থামাও আচ্ছা খাদিজার ইন্তেকাল হয়ে গেল রাসূলের জুব্বা দিয়ে কাফন দিলেন রাসূল দাফন দিলেন রাসূল কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেন মালাকুল মউত আ মুনকার নকিরের আহট আর শোনা যায় না পদধ্বনি শোনা যায় না কি হয়ে গেল
বুঝতেছেন না কিছু এবার জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কেন অপেক্ষা করছেন খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি একটু দাঁড়ালাম আল্লাহ রাসূল বললেন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব রব দিয়ে দিয়েছে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ুসাব্বিতু আল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমি কথা দিলাম তুমি যদি মুমিন কামেল হও আমি কথা দিলাম তোমাকে কবরে কালেমায়ে তাইয়্যিবা দিয়ে আমি সাহায্য করব বিল কওলি সাবিত কওলি সাবিত এর এক তরজমা কালেমায়ে তাইয়্যিবা কওলি সাবিত এর আরেক তরজমা কবরের প্রশ্নের জবাব সুবহানাল্লাহ এক প্রশ্নের জবাব হলো কাউলি সাবেত মানে কালিমায়ে তৈবা তোমার মউতের সময় কালিমায়ে তৈবা আমি পড়িয়ে দিব আরেক জবাব হলো কালিমায়ে তৈ কাউলি সাবেতের আরেক জবাব হলো আমি তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব এটা আমি দিয়ে দিব আমি দিয়ে দিব হ্যাঁ কার প্রশ্নের জবাব দিবে এবার বান্দা বলবে এবার তো কবরের প্রশ্নের জবাব হয়ে গেছে হয় রব দিয়েছে বা নিজে দিয়েছে প্রশ্নের জবাব তো হয়ে গেছে এবার বলবে ফেরেশতা বিছানা বিছায়া দে বিছানা বিছা আরে লাগা বিছানা লাগা ফেরেশতা বিছানা লাগাবে এটা বড় কর ঘরটা একটু বড় করে দে এত বড় আল্লাহ বলবেন ফেরেশতা সময় শেষ আমি কি করব আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এত বড় বানা তার চোখ যদ্দুর যায় আর কার চোখ কদ্দুর যাবে যার ঈমান আমল যদ্দুর তার চোখ তো দূর এবার বলবে ফেরেশতা পাখা কর গরম লাগে পাখা কর আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাত থেকে দরজা জানলা খুলে দে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন হ্যাঁ ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথচলা